বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে, বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে, এখন শুধুমাত্র অপেক্ষা চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটটা বাতিল হচ্ছে কবে। ছয় তারিখে পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে, এবং শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের দিন হেরে বসলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে না 2025 সালে, সেটা বাংলাদেশের ক্রিকেটের সব থেকে কলঙ্কজনক অধ্যায় হবে। বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবার পরেও বিশ্বকাপের প্রাইজ মানি কত পাচ্ছে, কত টাকা জুটছে বাংলাদেশ দলের ভাগ্যে, সেটি নিয়ে নিশ্চয়ই আগ্রহের কমতি থাকার কথা নয়। 2023 ওয়ানডে বিশ্বকাপে $1 কোটি প্রাইজ মানি ঘোষণা করেছে ICC অনেক আগেই। সেমিফাইনালের স্বপ্ন শেষ হওয়া টিম টাইগার্স পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় $1.5 কোটি বেশি। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে হারাতে পারলে প্রাইজ মানির পরিমাণ আরও বাড়তে পারে। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে $40 লাখ, যা বাংলাদেশি টাকায় $44 কোটি। রানার আপ দল পাবে $20 লাখ, $22 কোটি বাংলাদেশি মুদ্রায়। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে $8 লাখ করে। ICC-র মেগা আসর থেকে খালি হাতে তাই ফিরবে না কোনো দলই। বাংলাদেশ এই মুহূর্তে যে অবস্থানে রয়েছে, আগামী দুই ম্যাচও যদি হেরে যায় তাহলে বাংলাদেশি মুদ্রায় যে টাকাটা পাবে সেই টাকাটা $1.10 লাখ মতো হবে। সেই টাকা নিয়েই খুশি হয়ে তাদেরকে ফিরতে হবে, যদিও এই দলের পেছনে BCB-র খরচ এর চাইতে অন্তত কয়েক গুণ বেশি শুধুমাত্র বিশ্বকাপ উপলক্ষেই।